বন্ধুরা, একে তো বর্ষাকাল, বৃষ্টি শুরু হলে একটানা অনেকদিন বৃষ্টি থাকে, আবার রোদ উঠলে রোদের প্রচণ্ড তাপ। এরকম ওয়েদার অ্যালোভেরার জন্য খুবই প্রতিকূল পরিবেশ। হয়তো টবের মাটি ভেজা থেকে থেকে গাছের গোড়া পচে যায়, নয়তো রোদের তাপে পাতাগুলো ঝলসে যায়, আবার পাতার গায়ে কালো কালো ক্ষত হয়, সেই ক্ষতগুলো সহজে সারতেও চায় না। এই পরিস্থিতিতে আমার অ্যালোভেরা গাছগুলো খুব ভালো আছে এবং একাধিক চারাও দিচ্ছে, তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করা যাক। অ্যালোভেরা গাছ কখনোই ইনডোরে রাখবেন না, আলো বাতাস না পেলে এই গাছের পাতা এরকম সাদা হয়ে যাবে, পাতায় জেল থাকবে না, জেলগুলো জলের মতো হয়ে যাবে আর গাছগুলো খুব দুর্বল হয়ে যাবে। আমি উপরের শেড দিয়ে তিন দিক খোলা অবস্থায় ওয়াল ঘেঁষে সবগুলো গাছ গাদাগাদি করে রেখেছি, তাতে করে সরাসরি রোদ বা বৃষ্টি কোনোটাই পড়ে না, হালকা রোদ আর বৃষ্টির ঝাপটা আসে, একেবারে খোলামেলা পরিবেশ। সামান্য বৃষ্টির জল পেলে অ্যালোভেরা গাছ থেকে নতুন চারা গজায়। বন্ধুরা, আমি ঝর্ণা, আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। অত্যাধিক বৃষ্টি হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে আর ভেজা স্যাঁতস্যাঁতে পরিবেশে অ্যালোভেরার গোড়া বা অ্যালোভেরার শেকড় পচে যায় আর গাছ মাটি থেকে আলাদা হয়ে যায়। মাদার গাছের যখন এই রকম অবস্থা হয় তখন ছোট ছোট চারাগুলো কিন্তু মাটির উপরে চলে আসে। তো কিভাবে এই ছোট ছোট চারাগুলো বাঁচাতে হবে বা মাদার গাছটাকেই বা কীভাবে বাঁচাতে হবে, এই নিয়ে ভিডিও তৈরি করেছি। তবে বন্ধুরা, শুধু বর্ষাকালেই নয়, বছরের যে কোনো সময় অ্যালোভেরা গাছে অতিরিক্ত জল প্রয়োগ করলে বা টবের মাটিতে ফাঙ্গাস হলে অ্যালোভেরা গাছে পচন লাগে। তো কীভাবে এসব কিছুর সমাধান করা যায়, চলুন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখা যাক। দেখুন বন্ধুরা, মাটি থেকে আলাদা হয়ে পড়ে আছে মা গাছ, সাথে সাথে ছোট ছোট প্রচুর চারা। এই মা গাছটার বয়স প্রায় 2 বছর হবে। তো অনেক চারা দেখতে পাচ্ছেন টবের মধ্যে উঠে উঠে গেছে, আর প্রচুর চারা কিন্তু এই গাছের শেকড় থেকে আরও বের হতো, তবে এই বৃষ্টির জন্য গাছটা টব থেকে আলাদা হয়ে গেছে, তাই সম্ভাব্য চারাগুলো আর বের হতে পারবে না। তো এই রকম পরিস্থিতিতে এই গাছটাকে কিভাবে যত্ন নিতে হবে, সেই বিষয়গুলো সম্পর্কে যদি আপনাদের কোনো ধারণা না থাকে তাহলে গাছগুলোকে বাঁচাতে পারবেন না। তাই আমার মনে হলো যে আমার এই গাছের যত্ন করার ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো অনেক না জানা টিপস আপনারা জেনে নিতে পারবেন এবং সঠিকভাবে আপনাদের গাছেরও যত্ন নিতে পারবেন। মনে রাখবেন বন্ধুরা, অ্যালোভেরা গাছে যদি বৃষ্টির জল লাগে তাহলে প্রচুর নতুন চারা গজায়, আর পাতায় গরমের জন্য যে কালো কালো ক্ষতগুলো সৃষ্টি হয় সেই ক্ষতগুলো আপনা থেকে সেরে যায়। কিন্তু অত্যাধিক বৃষ্টির জলে অ্যালোভেরা গাছের পাতা বা অ্যালোভেরা গাছের শেকড় সবই কিন্তু পচে যায়। তাই যদি সম্ভব হয় তো কয়েক ঘন্টা বৃষ্টিতে রেখে গাছগুলোকে বা অ্যালোভেরা গাছের টবগুলোকে আবার শেডের মধ্যে নিয়ে যেতে হবে। কিন্তু এই কাজটা সবার জন্য সম্ভব নয়, তাই যে টবের মধ্যে আপনারা অ্যালোভেরা গাছ বসাবেন সেই টবের ড্রেনেজটা যেন খুব ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যেমন ধরুন, একেবারে প্রথম অবস্থায় যখন আমি অ্যালোভেরা গাছটাকে টবের মধ্যে বসাবো তখন টবের মধ্যে যে ড্রেন সিস্টেমটা থাকে, অর্থাৎ টবের নিচের দিকে যে জল নিষ্কাশনের যে ছিদ্রটা থাকে, সেই ছিদ্রটা যাতে মাটির চাপে বন্ধ হয়ে না যায় সেই জন্য কোনো পাথরের টুকরো বা ইটের টুকরো বা কোনো টাইলসের টুকরো দিয়ে, তারপর 2 ইঞ্চি মতো শুধু বালির লেয়ার দিয়ে, তারপর তৈরি করা মাটিটা দিয়ে টব ভরে নেব। তবে টবটাকে পুরোপুরি ভর্তি করব না, 2 থেকে 3 ইঞ্চির মতো উপর দিকে ফাঁকা রেখে মাটি ভরে তারপর চারাটাকে বসাতে হবে। আমার কাছে এখন যে মাদার অ্যালোভেরা গাছটা আছে, যেটাকে এখন আমি মাটিতে প্রতিস্থাপন করব, তো সেই গাছটায় কিন্তু অনেকগুলো জেলযুক্ত পাতা আছে, সেই পাতাগুলো আমাকে খুলে খুলে নিতে হবে, কারণ পাতাগুলোর মধ্যে অনেক জেল আছে, তাই গাছটা অনেকটাই ভারী। আর শেকড়ের দিকে অনেকগুলো শেকড় আমি কেটে বাদ দিব, আর গোড়ার অংশে পচন লেগেছে, তো যত দূর পর্যন্ত পচন লেগেছে তত দূর পর্যন্ত কিন্তু কেটে বাদ দিতে হবে। পচন লেগে যাওয়া অংশ শুদ্ধ যদি আমি গাছটাকে প্রতিস্থাপন করি তাহলে কিন্তু গাছটা পুনরায় পচে যাবে। তো সেই জন্য গাছের উপরের দিকে অনেক জেলযুক্ত পাতা খুলে নিয়ে গাছটাকে হালকা করে তারপরে নরম মাটিতে প্রতিস্থাপন করতে হবে। তা না হলে কী হবে, নরম মাটিতে গাছটা ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারবে না, এদিক সেদিক ঢলে ঢলে পড়ে যাবে, আর গাছটা যদি ঢলে পড়ে যায় তাহলে বুঝতেই পাচ্ছেন সেটা আর শেকড় নিতে পারবে না। তো বন্ধুরা, তুষার এদিকে মাটি রেডি করে নিয়েছে, আর টবের মধ্যে বড় ধরনের একটা পাথরের টুকরো দিয়ে তারপর মাটিটা ভরে নিচ্ছে। গার্ডেন সয়েলের সাথে সমপরিমাণ গোবর সার মিশিয়ে আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম, তাই আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। এখন এখানে শুধু কতগুলো কাঁচা ডিমের খোসা অ্যাড করে নিই। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি যে নতুন করে মাটিটা নিয়েছি সেটাও কিন্তু একরকম ভেজা। তো আগের মাটিটাকে চেঞ্জ করে আমি নতুন মাটিটা দিচ্ছি যাতে করে গাছটা পচে না যায়।
তো এখন বর্ষাকাল, ওই বর্ষার জন্যই কিন্তু আমার অ্যালোভেরা গাছটা এইভাবে পচে গেছে। তো শুকনো মাটি কোথাও পাচ্ছি না, আমি যে মাটি স্টোর করে রেখেছি সে মাটিও ভেজা ভেজা হয়ে গেছে। তবে ভেজা মাটি ছাড়া আর কিছু করার নেই, কারণ চারদিকে বর্ষা, সব মাটি ভেজা। তবে শুকনো মাটিতে অ্যালোভেরা গাছ বসানোর পর খানিকটা জল দিয়ে মাটিটা সম্পূর্ণ ভিজিয়ে দিতে হতো। তো সেই অবস্থায় আমার মাটিটা যেহেতু ভেজা, তো এক্সট্রা জল দিয়ে আর মাটিটাকে ভেজানোর প্রয়োজন হবে না। বন্ধুরা, অ্যালোভেরা গাছের পাতা তোলার প্রয়োজন পড়লে পাতা ধুয়ে টানাটানি করবেন না, তাহলে কিন্তু পাতাটা ভেঙে চলে আসবে, নয়তো অ্যালোভেরা গাছের গোড়া শুদ্ধই চলে আসবে। তো পাতা তুলতে চাইলে পাতার যে অংশটা গাছের গোড়াতে লেগে আছে সেখানে একটু কেটে নিয়ে তারপর পাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলে খুব অনায়াসেই পাতাটা উঠে আসবে। তো অনেকখানি অংশ পচন লেগেছিল, অনেকটা অংশ কেটে বাদ দিতে হচ্ছে। এখানে যত দূর পর্যন্ত পচা অংশটা দেখা যাচ্ছে তত দূর পর্যন্ত কিন্তু কেটে বাদ দিতেই হবে, তা না হলে ওই পচা অংশ থেকে আরও গাছটা পচতে শুরু করবে। তো নিচের দিক থেকে পাতাগুলো তোলার সময় একটু খেয়াল রাখতে হবে, পাতাগুলো টেনে তুলতে গেলে কিন্তু ভেঙে চলে আসবে। তো দেখতেই পেলেন কীভাবে পাতাগুলোকে তোলা হচ্ছে, পাতাগুলোকে একটু কেটে নিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে পাতাগুলোকে তুলে গাছটাকে একটু হালকা করে নিল। আমার কাছে এই মুহূর্তে একটা প্লাস্টিকের টব ছিল, তো আমি সেটার মধ্যেই অ্যালোভেরা গাছটিকে বসিয়ে দিলাম। তবে অ্যালোভেরা গাছকে সবসময় মাটির টব অথবা সিমেন্টের টবে বসানোর চেষ্টা করবেন, কারণ মাটি অথবা সিমেন্টের টব অ্যালোভেরার গাছে যদি অতিরিক্ত জল জমে থাকে তো সেগুলোকে শোষণ করে নেওয়ার ক্ষমতা রাখে, যার জন্য অ্যালোভেরা গাছ পচন লাগার হাত থেকে রক্ষা পায়। আর যদি প্লাস্টিকের টবে বসাতেই হয় তাহলে প্লাস্টিকের টবের ওয়ালের গায়ে গায়ে নিজে থেকেই অনেকগুলো ছিদ্র করে নেবেন, যাতে ওয়ালের গা বেয়েও অতিরিক্ত জল বেরিয়ে যেতে পারে। অ্যালোভেরা গাছের টবগুলোকে যেখানে বসাবেন সেটা যেন মাটির থেকে কিছুটা উঁচুতে হয়, তো কতগুলো পাথর দিয়ে পাথরের উপরে বসাতে পারেন, তাহলে অ্যালোভেরা গাছের ড্রেন সিস্টেম দিয়ে যে জলটা চুইয়ে পড়বে সেটা টবের নিচেই জমে থাকবে না, সেটা বেরিয়ে যেতে পারবে। আমি যে টবের মধ্যে অ্যালোভেরা গাছটাকে বসালাম এই টবের সিস্টেমটাই এরকম, মাটি থেকে কিছুটা উপরে থাকে। তো এরকম টবের নিচে কিন্তু জল জমে থাকে না, জল নিষ্কাশন হয়ে যায়। তাছাড়া অতিরিক্ত রোদ থেকে বাঁচানোর জন্য বা সরাসরি বৃষ্টির জল থেকে বাঁচানোর জন্য কারোর যদি কোনো শেড না থাকে তাহলে কিন্তু আপনারা অন্য গাছের নিচেও অ্যালোভেরা গাছের টবটাকে বসিয়ে রাখতে পারেন, তাহলে অনেকটা সেফটি থাকবে। আর যখন কোনো গাছ একেবারে চারা অবস্থা থেকে সরাসরি খোলা আকাশের নিচে বসানো থাকে সে গাছ কিন্তু রোদ বৃষ্টি সব রকম ওয়েদারই ওদের সহ্য করার ক্ষমতা থাকে। আর বন্ধুরা, টবটার মধ্যে যে ছোট ছোট চারাগুলো ছিল এগুলো কিন্তু আপনারা তুলবেন না বা এগুলোর মধ্যে কোনো টাচ করবেন না, এগুলোর উপরে উপরে হালকা মতো মাটি দিয়ে দেবেন যাতে শেকড়গুলো ভেসে না থাকে, তাহলে কিন্তু এই গাছগুলো এই টবের মধ্যেই আবার তাজা হয়ে উঠবে। একড় ছেঁড়া হয়ে যায় তাহলে আর এগুলো বাঁচানো সম্ভব নয়, তখন একটা অন্য ব্যবস্থা করতে হয়। আমি আপনাদের সেই ভিডিওটা আগে দেখিয়েছিলাম, সেগুলো তখন জলের মধ্যে রেখে দিতে হয়, শেকড় নিলে তারপর মাটিতে প্রতিস্থাপন করতে হয়। তো সে ঝামেলায় যাবার দরকার নেই, আপনারা এগুলো টবের থেকে তুলবেন না, এই অবস্থাতেই উপরে উপরে অল্প করে মাটি দিয়ে দেবেন যাতে শেকড়গুলোকে দেখা না যায়। বন্ধুরা, ভিডিওটির শেষ প্রান্তে এসে গেছি, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।